হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মনি মায়ের ব্লগে সবাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। ভালো আছি বলতে একটু মনটা ভালো নেই, শরীরটাও মোটামুটি ভালো নেই, গরম পড়েছে ভীষণ আর আমার শরীরটা জানি জানি না খারাপ লাগছে কয়েকদিন ধরে। তো তবুও তো কাজ, প্রত্যেক দিনের কাজ করতেই হবে। তো আমার একটা বাড়ি রান্না করে চলে এসেছি, তোমরা দেখেছো তখন, মানে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আর এখানে এসে মোটামুটি আমার রান্না হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে। এখানে আমার ডিমের ঝোলটা হচ্ছে আর ভাতও আমার হয়ে গেছে, এই যো ভাত হয়ে গেছে, এই যো আমার শুধু এবার পরোটাটা বানাবো। ধনে পাতা নিয়েছি, ধনে পাতা কুচিয়ে দেব, আর একটু আদা নিয়েছি, আদা কুচিয়ে দেবো। তো চলো আমি ততক্ষণে কড়াতে দিয়ে কড়াতে তেল দিয়ে ওগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের দাদা ভাইকে একটা ফুলের মালা এনে পরিয়েছি। কয়েকদিন ধরে ফুলের মালা মানে আনা হচ্ছে না, তো আজকে আনা হয়েছে। তোমার দাদা ভাইকে দিয়েছি, তোমাদের দাদা ভাইকে আজকে মালা দিয়েছি গলাতে। আর এই যে খেলা করছে একটা কি কাচের বল নিয়ে, দেখতে পাচ্ছ ওর হাতে ওইটা নিয়ে খেলা করছে। ও পড়তে গেছিল একটু আগে, বাড়ি এসছে আর ও খেলা করছে নিজের মতো করে, নিজে একা একা। কৃষ্ণ সাজবে, কৃষ্ণ কেমন করে দাঁড়িয়ে থাকে ও তোমাদেরকে দেখাবে। তো দেখো, আর এবার গানটা বলো, গানটা বলবে কদিন। শোনাই তোমাদের গান শোনালো, আবার কৃষ্ণ সেজেও দেখালো। তো কেমন হয়েছে ওর গানটা, আর কৃষ্ণ সেজে দাঁড়িয়েছে সেটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো। আমার শরীরটা দেখতে পাচ্ছ একদম খুবই খারাপ, কি জ্বালানো জ্বালায় ছেলেটা, একদম ভালো ছেলে নয়। আর দেখতে পাচ্ছ বিছানার অবস্থা পুরো কাণ্ড অবস্থা হয়ে আছে। আমি বিছানাটা গুছাবো আর বিছানার চাদরটাও আজকের পাল্টাবো, আর ভাত বসাতে গিয়ে দুম করে পড়ে গেছি এক্ষুনি, খুব জোরে পড়ে গেছি। ভাতের হাঁড়ি থেকে জল টল সব পড়ে গেছে, আর আজকে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, তো ওই জন্য উনুনে ভাত বসিয়ে দিয়ে এসেছি তাড়াতাড়ি। রাত করলে উনুনে রান্না করতে একদম ইচ্ছে করে না, ওই জন্য উনুনে আজকের ভাত বসিয়েছি। আর এখন বাজে 7:30 বাজে, আমি 7:30 মধ্যেই ভাত বসিয়ে দিয়েছি। গ্যাস থাকলে আমি 8:30-9 সময় ভাত বসাই, গ্যাস যদি থাকে, কিন্তু গ্যাস নেই বলে ওই জন্য আমি এখন 7:30 সময় ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে এসছি, আমি এখন বিছানার চাদরটা পাল্টাবো, তারপর ওইটা গোছ করব। আর টেবিলের অবস্থাটা দেখো, শুধু টেবিলের অবস্থা খুবই খারাপ। তোমাদের দাদা ভাইয়ের সামনে সব দুনিয়া জিনিসপত্র ভরে গেছে, এগুলো সব গুছাবো আমি এক্ষুনি। আলমারি টালমারি গুলো একটু মুছবো, কিছু মোছা টোছা হয় না, ঘরও মুছবো এখন, খুব ধুলো ধুলো হয়ে আছে। আর উনুনটা দেখে আসি জ্বলছে কিনা, উনুনটা আবার লিভে গেছে গিয়েছে কি দেখে আসি।
আমার ভাত ফুটে গেছে, ওখানে ল্যাম্পের আলোতে ভাত বসিয়েছি। এই যো একটা মোটা রেখে কাঠ ঢুকিয়ে দিয়েছি, আর ভাত এখনো ফোটেনি। এইখানটাতে পড়ে গেছি, এই যে জল, এই যে কালিটা, হাঁড়িটা এর ওপরেই মানে ঝাপাস করে বসিয়ে দিয়েছি, নাহলে হাঁড়িটা তুবড়ে যেত। আর এই জায়গাটাতে স্লিপ হয়ে গেছে পাটা, এইখানটাতে স্লিপ হয়ে গেছে, জল পড়েছে, এই যে জল পড়ে আছে, এখানে পাটা পুরো স্লিপ খেয়ে গেছে, গিয়ে পড়ে গেছে। এক্ষুনি খুব জোরে ধোঁয়া হচ্ছে কেন। আমার বিছানার চাদর, এই সাদা চাদরটা তুলে দিয়েছি, দিয়ে এই ছাপা চাদরটা পেতেছি, এটা হচ্ছে সিল্কের চাদর, বর্ষাকাল বলে এই চাদরটা পাতলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেহেতু। আর এত নোংরা করে চাদরটা যে বিছানার বলার মতো না, বুঝতে পারছ বাচ্চাদের নিয়ে সংসার। দেশনাই বালিশ রে, বালিশ করে বিছানাটা করে নিলাম আমি, এবারে বিছানা করে নিয়েছি, এবার বালিশ গুলো আমি গুছিয়ে নেবো। দেখো একদম বিছানার এই টেবিল গুলো একদম মুছে আমি কি সুন্দর ঝকঝকে ঝকঝকে করে নিয়েছি। তোমার দাদাভাইয়ের সামনে থেকে সমস্ত জিনিস সরিয়ে ফেলেছি। আর ওটাতে হাত দেয় না, ওটাতে হাত দেয় না, ওটাতে চান না করে হাত দিতে নেই, ওটা নমো করতে হয় গীতা। টিভিটাও ভালো করে মুছলাম আজকের, কদিন ধরে টিভি কিচ্ছু মুছি না, আজকের একটু ফুলগুলো ঝেড়ে দিয়েছি হালকা হালকা করে, তবুও এই যে দেখো ধুলো পড়েছে লাল ফুলগুলোতে, পুরো বোঝে যাচ্ছে, আর ফুল ঝাঁকতে যাচ্ছে, খুলে খুলে পড়ে যাচ্ছে, তো ওই জন্য হালকা হালকা করে ঝেড়েছি। আর ওদিকে আলমারিটাও ঝেড়ে নিয়েছি, বিছানাও আমার গোজ করা হয়ে গেছে, এই যে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, টেডিটা ওখানে রেখেছি, আর এটা গুছিয়েছি, সেরমভাবে গুছাইনি, ওটা আবার অন্য দিনে গোছাবো। আর ঘর মুছবো বলে এই যে বালতিতে জল নিয়ে এসেছি, ন্যাতা নিয়ে চলে এসেছি, তো চলো আমি ঘরটা মুছে নিই। 8টা বাজে এখন, আমি কাজ সেরে নিয়ে ভাতের হাঁড়ি উপর দিয়ে এসেছি ঘরটা মুছে নিয়ে। তো আমি ঘরটা মুছে নেবো, নিয়ে তারপরে ভাতের হাঁড়িটা তুলে নিয়ে আসবো। শরীরটা ভীষণই খারাপ লাগছে, চোখ মুখগুলো পুরো বসে গেছে একদম, কানের দুলটুল সব খুলে ফেলেছি। আর শরীর খারাপ থাকলে আমার কানের দুলটুল কিছু করতে ভাল লাগে না, আর এমনিতেই তো সেরমভাবে সাজা গোজা মানে করি না, ওই একটু আড্ডা সাজ, যখন মানে খুব মানে যখন একটু ভিডিও করি তখন যাই সাজি সাজি, নালে সাজা গোজা কোথায় পড়ে থাকে ভগবান জানে। আর উনি বসে আছে ওই যে চুপচাপ, আজকের সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘর থেকে, মালার গন্ধে পুরো ঘরটা মম করছে, তো চলো আমি ঘরটা মুছে নিই। তো আমি ঘর মুছছি দেখতে পাচ্ছো, আর সে ঘর মোছা ফিনাইলটা কোথায় রেখেছে খুঁজে পাইনি, শুধু ওই জন্য জল দিয়ে মুছে নিচ্ছি ঘরটা, তো চলো আমি ঘরটা মুছে নিই। তুই গিয়ে ওখানে বস না, খাটের উপরে।